আসসালামু আলাইকুম। মারিয়া কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নানি দাদিরা কিভাবে তেল ছাড়া চেপা শুটকি রান্না করত। আর আজকে আমি তেল ছাড়া লাউ শাক দিয়ে চেপা শুটকিটা তৈরি করব। আর চেপা শুটকিটা যদি এভাবে তেল ছাড়া লাউ শাক দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আগে কিন্তু নানি দাদিরা কোনো তেল দিয়ে চেপা শুটকি রান্না করতো না, ঠিক এভাবে রান্নাটা করতো। তো তেল ছাড়াও যে কত মজাদার হয় চেপা শুটকি রান্না, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই যে এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি, আর লাউ শাকের আগার অংশটাই কিন্তু আমি নিয়েছি, কারণ এটা নরম থাকে, সেজন্য এটা দিয়ে যদি চেপা শুটকিটা রান্না করা হয় তাহলে খুব ভালো হয়, সেজন্য আমি নিয়ে নিয়েছি। এখন লাউ শাকটা কিন্তু খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে। তো এখন আমি চলে যাব লাউ শাকটা বেছে নেওয়ার জন্য। তো আমি এখানে একটা বঠির সাহায্যে দেখুন লাউ শাকটা বেছে নিচ্ছি। তো লাউয়ের পাতাটাও কিন্তু দিতে হবে। তো প্রথমে আমি লাউ পাতাটা ঠিক এভাবে কেটে নিচ্ছি। তো ছোট ছোট করে লাউ পাতাটা কেটে নেওয়া হলো। এখন আমি ডাঁটটাও ঠিক এভাবে ছিলে কেটে নিব। তো এই যে ডাঁটটাও কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই শাকে একটা আলু দিব, সেজন্য আমি আলুটাও কেটে নিচ্ছি। তো আলুটা প্রথমে ছিলে ঠিক এভাবে আমি আলুটা কেটে নিচ্ছি। তো আলুটা একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দর লাউ শাকের সাথে মিলে যাবে। তো আলু কাটা শেষ, আলুটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি শাকে একটা বেগুনও দিয়ে দিব, সেজন্য একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাও আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি। তো শুটকি তরকারিতে কিন্তু আলু বেগুন সিম এগুলো দিলে খুবই ভালো লাগে খেতে আমার কাছে, সেজন্য আমি সবসময় শুটকি তরকারিতে এরকম আলু বেগুন সিম দিয়ে থাকি। আর এই যে এখন আমি সিম নিয়ে নিয়েছি, আর সিমটাও আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু কেটে নিতে পারবেন। তো সিম কাটাও হয়ে গিয়েছে, তো সব কিছু কাটাকুটি শেষ, এখন ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পালা। তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো শাকটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি চেপা শুটকিটা নিয়ে নিয়েছি, আর এই হলো নরসিং দিয়ে চেপা শুটকি। এই চেপা শুটকিটা দিয়েই কিন্তু আজকে আমি তরকারিটা রান্না করব। তো চেপা শুটকি এতগুলো লাগবে না, এখান থেকে আমি চারটা চেপা শুটকি নিয়ে নিব, আর চারটা চেপা শুটকি দিয়েই কিন্তু তরকারিটা হয়ে যাবে, সেজন্য আমি এখন চারটা চেপা শুটকি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। তো চেপা শুটকিটাও পরিষ্কার হয়ে গিয়েছে, আর এদিকে আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি রসুন আর কাঁচামরিচটা হাফ বাটা করে নেওয়ার জন্য, কারণ কাঁচামরিচ আর রসুনটা যদি এভাবে করে নেওয়া হয় তাহলে কিন্তু তেল ছাড়া শুটকি তরকারিটা খুবই ভালো একটা ঘ্রাণ আসে, সেজন্য সবসময় রসুনটা আর কাঁচামরিচটা এভাবে একটু আদা বাটা করে দিতে হবে, সেজন্য আমি এভাবে একটু আদা বাটা করে নিচ্ছি প্রথমেই। তো এই যে হয়ে গিয়েছে, ঠিক এভাবে আমি করে নিয়েছি রসুন আর মরিচটা। আর এদিকে আমি শুটকি তরকারিটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করব, সেজন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি সব কিছু, আলু বেগুন সিম লাউ শাক। তো প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তো এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমেই আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। তো এই যে আমি হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া দুই চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো, তো
শুক্তো লবণ আরও একটু লাগবে, সেজন্য আমি আর একটু দিয়ে দিলাম। আর এখন হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পাল্লা, কারণ তেল ছাড়া কিন্তু বলেছি শুটকি তরকারিটা রান্না করব, সেজন্য কিন্তু তেল দেওয়া হয়নি। ঠিক এভাবে হাত দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে, আর হাত দিয়ে কিন্তু এভাবে মিলিয়ে তারপর কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে বেশি ভালো হবে। সেজন্য আমি হাত দিয়েই সবসময় এভাবে মাখিয়ে নিই প্রথমে, তো আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই যে মাখানো হয়ে গিয়েছে, ঠিক এভাবে মাখিয়ে পরিমাণ মতো একটা পানি দিয়ে দিতে হবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ শাক থেকে কিন্তু এমনিতেও পানি উঠে। আর এই যে চুলাতে বসিয়ে দিলাম, আর পানির পরিমাণটা কিন্তু কম দিলেই চলবে। এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করব, তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। আর দেখুন বলক চলে এসেছে, তো উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। আর এখনই কিন্তু শুটকিটা দিয়ে দিতে হবে, তো আমি এখন শুটকিটা পুড়িয়ে তারপর দিব। সেজন্য আমি শুটকিটা পোড়ানোর জন্য চলে যাব, তো আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যাচ্ছি। আর এদিকে আমি চলে এসেছি শুটকিটা পোড়ানোর জন্য। এই যে আমি 4টা চেপা শুটকি নিয়ে নিয়েছি, আর ঠিক এভাবে একটা শিকের মধ্যে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি গ্যাসের চুলাতে কিন্তু শুটকিটা ঠিক এভাবে পোড়াবো, তো দিয়ে দিলাম। তো এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শিকটা আমি শুটকিটা পুড়িয়ে নিচ্ছি, তো পোড়ানোর সময় কিন্তু চেপা শুটকি থেকে খুবই ভালো একটা ঘ্রাণ বের হয়। তো এই যে চেপা শুটকিটা কিন্তু পোড়ানো হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। চেপা শুটকিটা কিন্তু পোড়ানোর পরে ঠিক এরকমের হয়, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেকটা পানিও শুকিয়ে গিয়েছে শুটকিটা পোড়াতে পোড়াতে। আর এখন আমি শুটকিটা পোড়ানোর পরে ঠিক এভাবে দিয়ে দিলাম শাকে। আর শুটকিটা দেওয়ার পরে এই যে রসুন আর কাঁচামরিচটাও কিন্তু আমি সাথে সাথে দিয়ে দিলাম। এখন দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। আর শুটকি দেওয়ার সাথে সাথেই কিন্তু শাকের ঘ্রাণটা যে কতটা সুন্দর আসছে তা কিন্তু বলে আর বোঝানোর না। অবশ্যই কিন্তু এভাবে তেল ছাড়া আপনারা বাসায় রান্না করে দেখবেন চেপা শুটকি যে কতটা সুন্দর ঘ্রাণ বের হয়। আর এই ঘ্রাণেই কিন্তু অনেকটা শাক খাওয়া যায়, মানে তরকারিটা খাওয়া যায়। তো আমার তো খুব পছন্দের খাবার, আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো নাড়াচাড়া করে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমি ঢাকনাটা খুলে দিব, আর ঢাকনাটা খুলে সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই, কারণ শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন শুধু খালি পানিটা শুকিয়ে নেওয়ার পালা। তো আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই যে আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তো চুলার তাপটা বাড়িয়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। আর প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে, এখন কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়, তো সেজন্য আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন কয়েকটা আমি আস্ত রসুনের কোয়াও দিয়ে দিলাম, কারণ শুটকির মধ্যে এরকম আস্ত রসুনের কোয়া খেতে খুব ভালো লাগে, সেজন্য দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর পানি কিন্তু আরও কিছুটা রয়ে গিয়েছে, সেজন্য সেটাও আমি শুকিয়ে নেওয়ার জন্য চুলার তাপটা বাড়িয়েই রেখেছি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। ঠিক এভাবে কিন্তু তেল ছাড়া চেপা শুটকি তরকারিটা রান্না করতে হবে লাউ শাক দিয়ে। তো একদম মাখামাখা হয়ে গিয়েছে, তো হয়ে গেল তেল ছাড়া চেপা শুটকি রান্না। তো আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম মজার মজার যদি আরও শুটকির রেসিপি পেতে চান, তাহলে কিন্তু সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মারিয়া কুকিংয়ের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।